শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষের একাদশী কামিকা একাদশী নামে প্রসিদ্ধ। একে আবার কামুদা একাদশীও বলা হয়। আজ বৃহস্পতিবার 13 জুলাই এই কামিকা একাদশী। এই একাদশীর মাহাত্ম্য অত্যাধিক বেশি। মিকশিরা নক্ষত্রে এই একাদশী থাকছে এবং এই উপবাসের প্রভাবে ব্যক্তির অজান্তে করা সমস্ত পাপ থেকে মুক্তি পাওয়া যায়। সংক্ষেপে বলতে গেলে এই একাদশী বাংলা ক্যালেন্ডারে আষাঢ় শ্রাবণ মাসে পালন করা হয় এবং ইংরেজি ক্যালেন্ডারে এটি জুলাই আগস্টে মিলে যায়। বিশ্বাস করা হয় যে এই ব্রত পালনের মাধ্যমে ব্যক্তির ইচ্ছার পূরণ হয় এবং জ্ঞানে অজ্ঞানে করা পাপ থেকেও মুক্তি মেলে। বিশেষ অর্থে বলা হয় যে একাদশী দেবী তার অনুগত এবং আশ্রয়প্রার্থী ভক্তের মনের বিষয় কামনা দূর করে, দিব্য চেতনা প্রদান করেন। তিনি হলেন শ্রী শ্রী কামিকা একাদশী দেবী, মতান্তরে কামুদা একাদশী দেবী। এই একাদশীর অদৃষ্ট দেবতার নাম শ্রীধর এবং পৌরাণিক আখ্যান থেকে জানা যায় পাণ্ডবপর্ব শ্রীকৃষ্ণকে এই পূর্ণ একাদশীর প্রসঙ্গে জিজ্ঞেস করেছিলেন। তখন তিনি প্রজাপতি ব্রহ্মা এবং দেবর্ষি নারদের সূত্র ধরে পাণ্ডবদের জানাচ্ছেন যে অন্যান্য একাদশীর মতো এই একাদশীও অত্যাধিক জগতের যাত্রীদের সহায়ক, পরম মঙ্গলদায়ক ও আনন্দদায়ক। শাস্ত্রীয় বিধান মেনে এবং নিষ্ঠা ভরে এই ব্রত সমাপন করলে সাধকের বিষ্ণুলোক প্রাপ্ত হয়। শ্রাবণ কৃষ্ণপক্ষিয়া কামিকা একাদশী সম্পর্কে ব্রহ্ম বৈবর্ত পুরাণে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদে বলা হয়েছে এবং আজ আমরা এই ভিডিওর মাধ্যমে এই কামিকা একাদশীর ব্রতকথা শ্রবণ করব। কেননা যে কোনো একাদশী ব্রতকথা ছাড়া অসম্পূর্ণ। কামিকা একাদশীর পৌরাণিক আখ্যানে বলা হয়েছে, যুধিষ্ঠির মহারাজ শ্রীকৃষ্ণকে বললেন, হে গোবিন্দ, হে বাসুদেব, শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম এবং মাহাত্ম্য সবিস্তারে আমার কাছে বর্ণনা করুন, তা শুনতে আমি অত্যন্তই কৌতূহলী। প্রত্যুত্তরে ভক্ত বৎসল ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে রাজন, পূর্বে দেবর্ষি নারদ প্রজাপতি ব্রহ্মাকে এই প্রশ্ন করলে তিনি যে উত্তর প্রদান করেছিলেন আমি এখন সে কথাই বলছি, আপনি মনোযোগ সহকারে তা শ্রবণ করুন। একসময় ব্রহ্মার কাছে ভক্ত শ্রেষ্ঠ নারদ জিজ্ঞেস করলেন, হে ভগবান, শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষিয়া একাদশীর নাম কি, এর আরাধ্যা দেবতাই বাকে, সেই ব্রতের বিধি বা কীরকম এবং এই ব্রতের ফলে কি পুণ্যফল লাভ হয় তা সবিশেষ জানতে আমি ইচ্ছা প্রকাশ করি, আপনি কৃপা করে আমাকে তা জানালে আমার জীবন ধন্য হবে। শ্রী নারদের কথা শুনে ব্রহ্মা অত্যন্ত সন্তুষ্ট হলেন। তিনি বললেন, হে বৎস, জগৎজীবের মঙ্গলের জন্য আমি তোমার প্রশ্নের যথাযথ উত্তর দিচ্ছি, তুমি তা শ্রবণ করো। প্রাচীনকালে এক গ্রামে এক ঠাকুর থাকতেন। একদিন কোনো কারণে ওই ঠাকুরের সঙ্গে বেদ পাঠিয়ে ব্রাহ্মণের মধ্যে কথা কাটাকাটি হয়ে যায়, তর্ক বাড়াবাড়ির পর্যায়ে পৌঁছায় এবং ঠাকুরের হাতে ব্রাহ্মণের হত্যা হয়। ব্রাহ্মণের মৃত্যুর পর বোম্মা হত্যার ভয় ওই ঠাকুরকে চিন্তিত করে তোলে। ঠাকুরের সমস্ত অর্থ সম্মান সম্পত্তি পুত্র পরিবার নষ্ট হয়ে যায়। এরপর ঋষিদের কাছ থেকে ব্রহ্মা হত্যার পাপ থেকে মুক্তির উপায় জানতে চান তিনি। ঋষিরা তাকে শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষের কামিকা একাদশীর উপবাস করার পরামর্শ দেন। এরপর ওই একাদশীর উপবাস করে ব্রহ্মা হত্যার পাপ থেকে মুক্তি পান এই ঠাকুর এবং তারপর থেকেই এই কামিকা একাদশীর মাহাত্ম্য চারিদিকে ছড়িয়ে পড়তে থাকে এবং এই
কামিকা একাদশীর ব্রত এতই মাহাত্ম্য যে একাদশীর ব্রত রাখুন বা নাই রাখুন, এই একাদশীর ব্রত কথা শ্রবণ করলেই পূর্ববর্তী জীবনের সমস্ত পাপ থেকে মুক্তি পাওয়া যায়। এবং যারা নিজেদের পাপ সম্পর্কে ভয় পায় তাদের অবশ্যই এই ব্রত করা উচিত এবং এই ব্রত কথা অবশ্যই শ্রবণ করা উচিত। সমস্ত পাপ থেকে মুক্তি পাওয়ার জন্য এই একাদশীর ব্রত চেয়ে ভালো আর কোনো দ্বিতীয় উপায় নেই। তাই আজ অবশ্যই এই একাদশীর দিন ভগবান বিষ্ণুর পূজা করুন, সেটি আপনাদের জন্য অত্যন্তই লাভদায়ক হবে। এবং এর উল্লেখ মহাভারতে স্বয়ং ভগবান কৃষ্ণ যুধিষ্ঠির ও অর্জুনকে এই একাদশীর গুরুত্ব সম্পর্কে বলে গেছেন। তাই বন্ধুরা, আপনারা অবশ্যই একাদশীর ব্রত রাখুন এবং একবার হলেও এই ব্রত কথা শ্রবণ করুন আপনার জানতে বা অজান্তে করা সমস্ত পাপ থেকে মুক্তি পাওয়ার জন্য। এবং ভগবান বিষ্ণুর আরাধনা অবশ্যই করুন এবং শ্রীহরি বিষ্ণুর নাম অবশ্যই আজকে সারাদিন যাবৎ পাঠ করুন। বন্ধুরা, আজকের মতো এটুকুই। আশা করছি আজকের এই তথ্য আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে ভিডিওটি লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। ধন্যবাদ।